চতুর্থ শ্রেণির বাচ্চারা আমরা ইতিহাস ক্লাস নিয়ে আবার চলে এলাম দ্বিতীয় পর্ব পরীক্ষার পরে তৃতীয় পর্ব পরীক্ষার নতুন পড়া নিয়ে আমি চলে এসেছি তোমাদের কবিতা দিদিমণি আমরা আজকে পড়বো আট অধ্যায় যেখানে দেখো লেখা আছে রামায়ণের কথা পাতা হচ্ছে চুয়ান্ন পাতা দেখো আমাদের সময় কিন্তু একটু অল্প তার মধ্যে আমাদের চ্যাপ্টার কমপ্লিট করে তার ভেতর থেকে প্রশ্ন উত্তর পড়তে হবে তাই একটু তাড়াতাড়ি আমরা পড়বার চেষ্টা করব। যেগুলো অনলাইন ক্লাসে পড়ানো হবে তোমরা খুব ভালো করে পড়তে থাকবে প্রশ্ন উত্তরগুলো করতে থাকবে আচ্ছা রামায়ণের কথা চলো পড়া শুরু করি দেখো রামায়ণের এই যে ছবি তোমরা দেখছো ইনি হলেন রামচন্দ্র এটা হলো ভাই লক্ষণ আর ইনি হলেন সীতামা ঠিক আছে তো এনাদের জীবনের কি কাহিনি সেই কাহিনি নিয়ে কিন্তু আমাদের আজকের চ্যাপ্টারটা শুরু হবে দেখো বলছে রামায়ণের কথা তোমরা অনেকেই জানো বা শুনেছো রামায়ণ একটি মহাকাব্য এই রামায়ণ সম্পর্কে রবীন্দ্রনাথ বলেছিলেন রামায়ণে শুধু রাম রাবণের যুদ্ধ বর্ণিত নেই এখানে আছে প্রাচীন ভারতের বর্ণনা তাহলে দুটি মহাকাব্য একটা হচ্ছে রামায়ণ আর একটা হচ্ছে মহাভারত এই দুটি মহাকাব্য থেকে আমরা তৎকালীন ভারতবর্ষের যে সমাজ তাদের যে জীবনযাত্রা সেখানে নারীর কতটা মর্যাদা ছিল বা নারীকে কতটা মানুষ কী ভাবতো সেইসব নিয়ে কিন্তু আমরা রামায়ণ মহাভারতে পা পড়বো রামায়ণ না পড়লে প্রাচীন ভারত সম্পর্কে জানা যাবে না যেটা আমি তোমাদের বললাম তাহলে তোমরা বুঝতেই পারছ যে সেই সময়ে ভারত কেমন ছিল ভারতের মানুষ কেমন ছিল ভারতের পরিবেশ কেমন ছিল তা জানতে গেলে কিন্তু আমাদের এই রামায়ণ আর মহাভারত পড়তেই হবে এক স্থান থেকে অন্য স্থানে কেমনভাবে যেত তারা কি খেত তাদের পোশাক কেমন ছিল ইত্যাদি জানতে গেলে রামায়ণকে অবশ্যই তোমাদের পড়তে হবে এখানে সংক্ষেপে এই মহাকাব্যের কিছুটা তুলে ধরা হলো দেখো বলছে রামায়ণ লিখেছেন আদিকবি বাল্মীকি বয়াকা নয় মাসে কয়েদিকবি বাল্মীকি মুনি কিন্তু এটা সংস্কৃতে লিখেছেন বাল্মীকি মুনি এটা সংস্কৃতে লিখেছেন ঠিক আছে তিনি লিখেছেন সংস্কৃত ভাষায় যেটা পরেই লিখে দেওয়া আছে কিন্তু পরবর্তীতে মহাকবি ও কৃত্তিবাস যা কয়েরি কয়টি তয়তা ও যা বাংলায় সুন্দর সুন্দর ছন্দের মাধ্যমে লিখে বাংলার মানুষের ঘরে ঘরে পৌঁছে দেন দেখো আদিকালে বা প্রাচীনকালে যা কিছুই লেখা হতো সবই কিন্তু সংস্কৃত ভাষায় লেখা হতো কিন্তু সংস্কৃত একটু শক্ত ভাষা সাধারণ মানুষ যারা এই সংস্কৃত ভাষা জানতো না বা বুঝতো না তাদের পক্ষে কিন্তু এই কাব্যগুলো পড়া মুশকিল ছিল তাই জন্য কবি কৃত্তিবা সোজা কি করেছে না বাংলায় সুন্দর ছন্দ করে করে ছোট ছোট করে রামায়ণকে সাধারণ মানুষের ঘরে পৌঁছে দিয়েছে তাই জন্য আমাদের আজ সকলের কাছেই রামায়ণ একটা পরিচিত কাব্য দেখো বলছে ত্রেতা যুগে ত্রেতা যুগ মানে যুগকে যদি চারটে ভাগে ভাগ করা যায় সেই চারটে ভাগের মধ্যে একটা ভাগ হলো ত্রেতা যুগ ত্রেতা মানে একদম প্রথম দিকে যখন ঠাকুর দেবতারই কথা ছিলেন রামায়ণ ধরো রাম লক্ষণ সীতা এরা প্রত্যেকেই মানুষ ছিলেন এরা সাধারণ মানুষের মধ্যেই খাদ্য গ্রহণ করতেন সাধারণ মানুষের মতন এদের সুখ দুঃখ কষ্ট এসব ছিল কিন্তু এখন আমরা তাদেরকে কি দেবতা হিসাবে পুজো করে থাকি তো সেই যে ত্রেতা যুগ সেই ত্রেতা যুগে সূর্য বংশের রাজা দশরথ অযোধ্যা রাজত্ব করতেন তাহলে অযোধ্যা একটা রাজ্য ছিল সেই রাজ্যের রাজা কে ছিলেন না দশরথ এবং তিনি কোন বংশের লোক ছিলেন না সূর্য বংশের লোক ছিলেন তার তিন রানী ছিল তো তখনকার দিনের রাজারা কিন্তু একাধিক স্ত্রী থাকতো তাঁদের বা একাধিক তারা বিয়ে করতেন তো সেই রকম তার তিন রানী ছিল কৌশল্যা কৈকেয়ী ও সুমিত্রা কৌশল্লা ছেলে মানে প্রথম বড় রানীর ছেলে ছিল রাম কৈকেয়ীর ভরত এবং ভরত তাহলে কৈকেয়ী যে মেজ রানী তার ছেলে ছিল ভরত এবং সুমিত্রার এবং সুমিত্রা অর্থাৎ ছোটো যে রানী সেই ছোটো রানীর দুই ছেলে ছিল তারা হলো লক্ষণ এবং শত্রুঘ্ন বিশ্বামিত্র মুনির আশ্রমে তারকা রাক্ষসী খুব অত্যাচার করতো বিশ্বামিত্র মুনি তখনকার দিনে মুনি ঋষিরা যাগ যজ্ঞ করতেন পূজা অর্চনা করতেন তো সেই মুনির আশ্রমে তারকা নামে এক রাক্ষসী তখন রাক্ষস কক্ষসের গল্পও ছিল তো সেই তারকা রাক্ষসী কি করতো এসে খুব অত্যাচার করতো এই মুনি রাম লক্ষণকে নিয়ে সেই তারকাকে বধ করলেন রাম লক্ষণ কি করলেন না ছোট হলেও তারা তীর ধনুকে খুবই পারদর্শী ছিলেন তো সেই তারকাকে বধ করা হলো মুনি তপবন শান্ত শান্ত হলো মিথিলার রাজা ছিলেন জনক তো আর আরেকটা রাজ্য সেই রাজ্যের রাজা ছিলেন জনক তিনি হাল চাষ করতে গিয়ে লাঙ্গলের ফলার সাথে একটি ফুটফুটে মেয়ে পান হাল চাষ করা মানে কি তিনি যখন মাঠে চাষ করছিলেন রাজা নিজে চাষ করছিলেন না যাই হোক সেটা বলা হচ্ছে যে মাটি যখন তিনি কোপা ছিলেন সেই হাল যেটা হয় সেই হালের সামনে তিনি একটি অদ্ভুত আশ্চর্যভাবে একটি শিশু সন্তানকে পান সেই শিশু সন্তান হলো একটি কন্যা সন্তান ছিল তিন মেয়েটির তিন নয় এটা তিনি হবে তিনি মেয়েটির নাম রাখলেন সীতা সীতা শব্দের অর্থ হলো লাঙলের ফলা তাহলে লাঙ্গলের ফলা থেকে তিনি মেয়েটিকে পেয়েছিলেন বলে তিনি সেই কন্যাটির নাম দিলেন সীতা তিনি তাকে মানুষ করলেন সীতা বড় হলো এবার তার বিয়ের আয়োজন হলো তো তখনকার দিনে কিন্তু কন্যা বিয়ে মানে একটু বড় হলেই তাকে পাত্রস্থ করা হতো তার বিয়ে দেওয়া হতো সেরকমভাবে সীতারও বিয়ের ব্যবস্থা করা হলো রাজা জনকের ঘরে শিবের দেওয়া এক বিশাল ধনুক ছিল তো রাজা জনক সেই তার ঘরে একটা ধনুক ছিল সেই ধনুকটা কার দেওয়া ছিল শিবের দেওয়া ছিল রাজা ঠিক করলেন এই ধনুক যে গুণ পরাতে পারবে গুণ পরানো মানে কি ধনুকের যেটা যে দড়িটা যেটা থাকে সেটাকেই বলা হয় গুণ সেটা আর সাহায্যেই তো তীর দিয়ে মানে কি বলবো তীর দিয়ে ধনুকটাকে ব্যবহার করা হয় তো সেই গুণ পরানো কিন্তু এমনি যে কোনো লোকের কাজ ছিল না যে পড়াতে পারবে তার সাথেই বিয়ে দেশে দেশে জানিয়ে দেওয়া তিনি দেবেন অনেক রাজপুত্র এলেন কিন্তু কেউই এই গুণ পড়াতে পারলেন না কিন্তু রাম এসে ধনুকে গুণ পড়ালেন ও সেই ধনুকে টান মারলেন যখন তখন সেই হরধনু ভেঙে খান খান হয়ে গেল তা সেই এটা পরিয়ে তোমাদের বুঝতে সুবিধা হবে সেই দড়ির মতন যে অংশটা সেটা পড়িয়ে যখন সেটাতে টান দেওয়া হলো সেই কিন্তু হরধনু তাহলে সেই ধনুকটার নাম কি ছিল হরধনু এই হরধনু ভেঙে গেছিল তো এটাই মানে নীতি ছিল বা এটাই প্রথা ছিল যে এই হরধনু যে ভাঙতে পারবে তাতে গুণ পরিয়ে যে ভাঙতে পারবে তার সঙ্গেই সীতার বিয়ে হবে তাহলে রামচন্দ্রের সঙ্গে সীতার তাহলে এবার বিয়ে হবে রামের সাথে সীতার বিয়ে হলো এবার দশরথের ইচ্ছা হলো যে তিনি রামকে সিং বসাবেন রাজবাড়িতে অনেক আনন্দের বন্যা ছুড়লো তাহলে এরপরে রামের যে বাবা দশরা তিনি ঠিক করলেন না ছেলে আমার বড় হয়েছে ছেলের বিয়ে হয়েছে তাহলে উত্তরাধিকার সূত্রে কিন্তু বড় ছেলে কি করবে না সিংহাসনে বসবে রাজা বলেন আমার বয়স হয়ে গেছে রামচন্দ্রকে তিনি সিংহাসনে বসাবেন ঠিক করলেন সবাই মনে খুবই আনন্দ কিন্তু দাসী মন্তরা বুড়ির পরামর্শে মেজরানি কইকেই তাঁর পাওনা বর চাইলেন রাজার কাছ থেকে কিন্তু সব কিছুতেই একটু করে সমস্যা আছে সেই সমস্যাও এখানে দেখা দিল দাসী মন্তরা অর্থাৎ রাজা যে সেই কিন্তু বিয়ের সময় তার বাড়ি থেকে এক দাসী তার সঙ্গে এসেছিল রাজা রানীর ব্যাপার সঙ্গে অনেক দাস দাসী থাকে সেরকমই এক দাসী মন্থরা সে কিন্তু কুঁজি তাকে বলা হচ্ছে কেননা সে সোজা হয়ে দাঁড়াতে পারতো না সোজা হয়ে হাঁটতে পারতো না তার পিঠে বড় একটা কুঁজ ছিল তো সেই কারণে সে ঝুঁকে থাকতো এবং সে কেমন ছিল না খুব কু পরামর্শদাত্রী ছিল কারুর ভালো দেখতে পারতো না কারুর সুখ দেখতে পারতো না সে যেহেতু নিজে অসুস্থ ছিল সে যেহেতু নিজে কোনোদিন সুখ পায়নি তাই কিন্তু কাউকেই সুখী দেখতে পারতো না সে গিয়ে কিন্তু মেজরানি কৈকেয়ীকে পরামর্শ দিল যে রামচন্দ্র তো রাজা হয়ে যাবে তাহলে তোমার ছেলে কি হবে তোমার ছেলে আর সিংহাসনে বসতে পারবে না তুমি তোমার বর চেয়ে নাও এইরকম ভাবে সে কিন্তু মন বিষিয়ে দিল কইকেই কইকেইও কিন্তু ওর ওই কু পরামর্শে কী বলবো তখনকার মতন বিয়ে ভালো হয়ে গেল সে গিয়ে রাজার কাছে অর্থাৎ দশরথের কাছে তার দুটো বর চেয়ে নিল পাওনা বর মানে আগে কোনো এক সময় রাজা দশরথ খুব অসুস্থ হয়েছিলেন সেই সময় কইকেই তাকে সেবা করেছিলেন সেবা করার পরে রাজা যখন সুস্থ হয়ে গেছিলেন তখন রাজা বলেছিলেন যে তুমি কি বর চাও বলো তোমাকে দেব কইকেই তখন চায়নি তখন বলেছিল ঠিক আছে পরে চেয়ে নেব সেই বর চেয়েছিল সেই বর না সে গিয়ে রাজাকে বললো যে আমার বর আমি চাই রাজা ভাবলেন যে যাও একটা চাইবে রাজা বলেন ঠিক আছে বলো তুমি তুমি যা চাও তাই দেব কিন্তু সে কী চাইলো রাজা বুঝতেই পারিনি যে এত বড় সর্বনাশের বর চাইবে সে কী চাইলো না এক বরে অর্থাৎ প্রথম বরে সে চাইলো ভরত রাজা হবে বলো রামচন্দ্র নয় ভরত রাজা হবে আর অন্য বরে আর একটা বরে কি চাইল না রামচন্দ্র চৌদ্দ বছরের জন্য বনে যাবে এই দুটো বর মানে এমন বর সে রাজা দশরথের কাছ থেকে চাইলো যে এই সর্বনাশ কথা শুনে রাজা দশরথ জ্ঞান হারালেন তিনি অজ্ঞান হয়ে গেলেন যে একই কথা এ কি বলছে তারপর শোকে দুঃখে তিনি মারাই গেলেন রাম তো বনবাসে দিন যাপন করছেন রামচন্দ্র কিন্তু এসে যখন শুনলো রামচন্দ্র বলল যে ঠিক আছে বাবা যখন কথা দিয়েছে তখন এ কথার এতটুকু অন্যতা হবে না আমি রাজা হব না ভরত রাজা হবে আর আমি চোদ্দ বছরের জন্য বনবাসে চলে যাব। তো তিনি যখন বনবাসে দিন যাপন করছেন তখন তার সঙ্গে স্ত্রী সীতা ও ভাই লক্ষণও গেলেন স্ত্রী তো তার স্বামীর সঙ্গেই যাবে সেটাই স্বাভাবিক নিয়ম আর ভাই লক্ষ্মণ সেও কিন্তু দাদা রামচন্দ্রকে এতটাই ভালোবাসত যে সেও কিন্তু রামচন্দ্র সঙ্গে গেল তাহলে আজকে ক্লাসে আমরা এতখানি পর্যন্ত পড়লাম সুন্দর গল্পের মতন এতে কিন্তু কোনো কষ্ট নেই তোমাদের বোঝার অসুবিধা নেই তাও নয় তোমরা এতখানি পর্যন্ত বাড়িতে পড়ো নেক্সট ক্লাসে আমি আবার পরেরটা পড়াবো